দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশগ্রহণ টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু নীলফামারীতে সড়কে প্রাণ গেছে ইপিজেড কর্মী এবং শেষ সময় জমজমাট রংপুর সিটি নির্বাচনের প্রচার প্রচারণা বাকযুদ্ধ ও গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা সাউথ এশিয়ান নিউজের সাথে আছি সারা মেহজাবিন এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার চলে যাচ্ছি পুরো সংবাদে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় এবং বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে নৌবাহিনীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ এ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এ সময় সরকার প্রধান বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রয়োজনে একটি আধুনিক ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন সেই মহান প্রত্যয়ের আলোকেই বর্তমানে নৌবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করা হচ্ছে সমুদ্র সীমা আমাদের যে অধিকার এই অধিকারের কথা 75-এর পর যারাই ক্ষমতা এসেছে সেই জেনারেল জিয়া জেনারেল এরশাদ বা খালেদা জিয়া কেউই কিন্তু এ বিষয়টা কখনো তুলে ধরেনি 8 বছর পর 2009 যখন সরকার গঠন করি তখন আমরা সব ধরনের উদ্যোগ নিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের দুইটি প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমার তাদের সাথে আমাদের আমরা তাদের কাছ থেকে আমাদের সমুদ্র সীমার অধিকার আমরা সুনির্দিষ্ট করে বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে রেলওয়ে পুলিশের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করেছে বুধবার রাত 2:30টার দিকে ঢাকা উত্তরবঙ্গ রেল লাইনের উপজেলার হাতিয়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত ওই দুই ব্যক্তি ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায় স্থানীয়রা জানান গভীর রাতে নিহতরা রেল লাইনের উপর হাঁটাহাঁটি করার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হয় নিহতরা হলেন পাবনা জেলার সাথিয়া উপজেলার কাশীনাথপুর গ্রামের চঞ্চল শিকদারের ছেলে সাগর ও একই জেলার আহমদপুর গ্রামের লিয়াকতের ছেলে সজীব এদিকে নীলফামারীর সৈয়দপুর মহাসড়কে শিমুলতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জাহিদ হাসান নামের একজন ইপিজেড কর্মী নিহত হয়েছেন রাজধানীর নয়াপল্টনে গত 7 ডিসেম্বর পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 426 নেতাকর্মী পল্টন মডেল থানায় দায়ের করা মামলার আসামিদের মধ্যে ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস তাদের আইনজীবী জয়নাল আবেদিন মেজবা বলেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত বিভিন্ন কারণে পরপর 3 তারিখে তাদের জামিন নামঞ্জুর করায় সকালে তারা জজ আদালতে জামিনের আবেদন জমা দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান জামিন আবেদনের শুনানির জন্য আগামী 30 জানুয়ারি দিন ধার্য করেছেন একই আদালত গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ করেন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ততই ব্যস্ততা বাড়ছে চলছে জমজমাট প্রচারণা নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো নগরী প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া ও জাতীয় পার্টির প্রার্থী সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান একে অপরের বিরুদ্ধে বাকযুদ্ধ শুরু করেছেন প্রধান দুই প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের লুৎফর রহমান মিলন ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল জাসদ প্রার্থী শফিয়ার রহমান নগরীতে নেতাকর্মী আর সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ করছেন দিচ্ছেন নানান প্রতিশ্রুতি
দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রংপুর থেকে আমাদের সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, সিটি নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণার সবশেষ কি খবর আছে আপনার কাছে? সারা ধন্যবাদ। আপনি জানেন যে রংপুর সিটি নির্বাচন শুরু হয়েছে, এখানে জানেন যে নৌকা মার্কার প্রার্থী, যিনি এখানে পূর্বে এমপি ছিলেন, প্রধানমন্ত্রী কিন্তু তাকে ভালোবেসে নৌকা দিয়েছেন। আমরা তার কাছে জানতে চাবো যে ইনি নতুন ভোটারদের এই সিটি কর্পোরেশনে কি দিতে চান। আলহামদুলিল্লাহ, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমি জানি এবার 33,000 ভোটার, তরুণ ভোটার, গত 8 সালে তরুণরা নতুন ভোটার হয়েছিল, তাদের ভাগ্য উন্নয়ন করে নিয়েছে। রংপুরে যে 33,000 ভোটার নতুন তরুণরা সন্নিবেশিত হয়েছে, তাদের ভাগ্য উন্নয়নের জন্য যে কর্মসূচিগুলো আছে সরকারের, বেকার সমস্যা দূরীকরণের জন্য নতুন শিক্ষা, শিক্ষার্থীরা যারা বের হচ্ছে তাদের বেকার সমস্যা, হাইটেক পার্ক হচ্ছে সব জায়গায়, কর্মসংস্থান ব্যবস্থা, নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে এবং এর মধ্যে স্কুল কলেজ অনেক হবে, সে কলেজগুলোও তাদের কাজের ক্ষেত্র তৈরি হবে এবং বেকার সমস্যার দূরীকরণ হবে। এবং আমি বিপুল সাড়া পাচ্ছি, শতভাগ মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে আছে নৌকা মার্কায় ভোট দিবে আগামী 27 ডিসেম্বর, এবং নৌকা মার্কার প্রার্থীকে বিজয় সুনিশ্চিত করে দিয়ে তাদের ভাগ্য উন্নয়ন গড়ে তুলবে। আপনি দেখেছেন সমস্ত মানুষের স্বতঃস্ফূর্ততা, যে তারা আর ভুল করবে না, ভুল পথে হাঁটবে না, ভুল মার্কা নিয়ে চলবে না, তারা সঠিক মার্কা, সরকারের মার্কা, সেই মার্কা হিসাব করবে। আপনি ছাড়া জানতে পারলেন যে আসলে আমাদের এই নৌকা মার্কা প্রার্থী, উনি কিন্তু সাবেক এমপি ছিলেন, উনি প্রধানমন্ত্রীর খুবই কাছের লোক, আজকে ওনার সঙ্গে কিন্তু এখানে ছাত্রলীগ থেকে শুরু করে এখানে আওয়ামী লীগের যারা জেলা এবং সহযোগী সংগঠন থেকে শুরু করে সবাই কিন্তু ওনার পাশে রয়েছেন। উনি যারা বলেছেন যে নতুন ভোটারদেরকে উনি সামনে যে এই রংপুর উন্নয়নের ক্ষেত্রে যে কিছু যা কিছু দরকার উনি সরকারের কাছ থেকে নিয়েছে সেটা দিবেন, সে কথাও তিনি বলেছেন। এবং যেহেতু উনি সরকারি দলের লোক এবং এমপি ছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এবং হাইকমান্ডের সাথে একটু উনি কেন্দ্রীয় একজন নেত্রী সুসম্পর্ক রয়েছেন, সেই ক্ষেত্রে বারবার বলছেন যে আমরা এই রংপুরকে আরও এগিয়ে নিতে এবং রংপুরের উন্নয়ন করতে প্রধানমন্ত্রীর সাথে যেহেতু সুসম্পর্ক রয়েছে সেক্ষেত্রে উনি এগিয়ে নিতে পারবেন বলে উনি ভোটারদের বলছেন। এবং ভোটাররাও শতপূর্ত সাড়া দিচ্ছেন যে আগামীতে 27 তারিখে নৌকাতে ভোট দেবেন বলে উনি আমাদেরকে জানিয়েছেন। সারা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হয়েছিল আমাদের সহকর্মী বাদশা ওসমানী। সিটি নির্বাচনকে সামনে রেখে সেখানে প্রচার প্রচারণার সবশেষ খবরাখবর আমরা তার কাছ থেকে জেনে নিলাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ড্যাব সংক্রান্ত রাজুকের নতুন নীতিমালার কারণে আবাসন খাতে তৈরি হওয়া সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বুধবার রিহ্যাব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, সরকারের সহযোগিতা থাকলে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় অবদান রাখবে সংগঠনটি। এদিকে দেশের এই পরিস্থিতির মধ্যেও বিশ্বমানের গেটেড কমিউনিটি তৈরির কথা জানান রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। কাউসার আহমদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব ফেয়ার। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে আবাসন খাতের নানান সমস্যার কথা তুলে ধরেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন। নীতিগত সহযোগিতা দেন ইনশাল্লাহ, আপনারা এই সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, উন্নয়নের যে ধারাবাহিকতা আছে, ইনশাল্লাহ আমার রিহ্যাবের ব্যবসায়ীরাও আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে উন্নত জীবনের জন্য পরিকল্পিত আবাসন গড়ে তোলার আহ্বান জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এবার আমি এখানে কাজ করতেছি মানে এখানে কারো পক্ষে করছি না, বিপক্ষে করছি না, আল্লাহর রাস্তে যদি আমার সম্বন্ধে কোনো রকম আপনাদের মধ্যে কোনো রকম কনফিউশন থাকে, আই ওয়ান্টস টু ভেরি ক্লিয়ার যে আপনি যদি কোনো জায়গাতে মনে করেন যে আমার যদি কোনো কারেকশন করলে রাষ্ট্র, সমাজ, দেশ, শহরের ক্ষতি হবে না, কল্যাণ হবে। হোয়াট দ্য প্রবলেম ইজ দেয়ার।
ইতিমধ্যে দেশে পরিকল্পিত আবাসন নির্মাণ করে এই খাতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে রূপায়ণ গ্রুপ। অদূর ভবিষ্যতে বিশ্বমানের গেটেড কমিউনিটি দেশের মানুষকে উপহার দেওয়ার কথা জানান রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। রূপায়ণ সিটি উত্তরা আসলে গেটেড কমিউনিটির একটি শুরু ছিল বাংলাদেশে। আমাদের পরে চিন্তাভাবনা হচ্ছে যে এই গেটেড কমিউনিটির ভিতরেই বাংলাদেশে বিশ্বমানের গেটেড কমিউনিটি করা এবং দেশের বাইরে যেই আধুনিক গেটেড কমিউনিটিগুলো আছে সেই মানের গেটেড কমিউনিটি বাংলাদেশে করা এবং সেই আধুনিকতাটা বাংলাদেশে নিয়ে আসা। উদ্বোধনী অনুষ্ঠানের পর রিহ্যাব ফেয়ারে ডায়মন্ড স্পন্সর রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেড, রূপায়ণ রিয়েল এস্টেট লিমিটেড এবং রাতুল প্রপার্টিজ ঘুরে দেখেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন। এ সময় তাকে ফুলের শুভেচ্ছা জানান রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান। আবাসন খাতের সবচেয়ে বড় এই মেলাটি চলবে আগামী 25 ডিসেম্বর পর্যন্ত। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিশ্চয়ই বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি ফিরে এসে থাকছে। আরব স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সারা মেহজাবিন। এ পর্যায়ে শুরুতেই থাকছে সারা বাংলার খবর। অবশেষে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ি এলাকায় খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হওয়া 8 ব্যক্তি ফিরে এসেছে। মধ্যরাতে অক্ষত অবস্থায় তারা বাড়িতে ফিরে আসে। অপহৃত সেলিমের বড় ভাই আক্তার হোসেন জানান, শুরু থেকে জনপ্রতি 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করছিলেন অপহরণকারীরা। পরে তাদের চাহিদা মতো টাকা দেওয়ার কথা নিশ্চিত করার পর দিবাগত রাতে অপহৃতদের নিয়ে জাহাজপুরা গর্জন বাগানের কাছাকাছি এসে ভুক্তভোগীদের পরিবার টাকা হস্তান্তর করার পর অপহৃতদের ছেড়ে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম। তবে মুক্তিপণের অর্থের বিষয়ে অবগত নন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। নিশ্চয়ই বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি ফিরে সহজা থাকছে। আরব স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সারা মেহজাবিন। 29 ডিসেম্বর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার 8টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট ঘিরে এসব ইউনিয়নে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। প্রথমবারের মতো এসব ইউনিয়নে ভোট নেওয়া হবে। প্রতিনিধি ফরিদ আহমেদ নয়নের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শারমিন আজাদ শান্তা। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ, জোড্ডা পূর্ব, জোড্ডা পশ্চিম, দৌলতখার ও বর্তলি ইউনিয়নে আগামী 29 ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যারা যোগ্য তাদেরকেই নির্বাচিত করবেন বলে জানিয়েছে ভোটাররাও। জনগণ যাকে ভালো মনে করে, যাকে পছন্দ করে তাকে ভোট দিয়ে যুক্ত করবে। যাকে খুশি, যার যাই ব্যক্তি পছন্দ, সে প্রার্থীকে ভোট প্রয়োগ করবে। আর ভোট প্রয়োগে সুষ্ঠু নির্বাচনে যে ফলাফল নেবে আমরা তা মেনে নিব। আমাকে জনগণে আশা দিতেছে, বই মার্কা ভোট দিব। ইনশাআল্লাহ আমি খুব ভালো সাড়া পাইতেছি, শতভাগ আশাবাদী। তো রায়কোট উত্তরের জনগণ আমার পক্ষে রায় দিবে ইনশাআল্লাহ। এসব ইউনিয়নে প্রথমবারের মতো ভোট নেওয়া হচ্ছে ইভিএমে। প্রথমবার ইভিএমে ভোট হওয়ায় কৌতূহল আছে অনেকের মনে। তবে এ পদ্ধতিতে ভোট সুষ্ঠু হবে বলে জানিয়েছে রাজনৈতিক নেতারা। ডিজিটাল বাংলাদেশের একটি অংশ ইভিএম পদ্ধতির নির্বাচন। এই নির্বাচন ইভিএম পদ্ধতির নির্বাচন আমাদের নেত্রী চায়, আওয়ামী লীগ সরকার চায়, আমরা চাই। এই নির্বাচনটি এখন মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য। গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশের জন্য ইভিএম অত্যন্ত দরকার। আর ইভিএম হলে কোনাকুনি মারামারি থাকে না, প্রতিযোগিতা হবে, মানুষের গণতান্ত্রিক অধিকার থাকে, তখন মানুষের মূল্যায়ন হয়। এরই মধ্যে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন। বাণিজ্য সংবাদ। মানিকগঞ্জের গুড়ের খ্যাতি রয়েছে সারা দেশে। সেই সুযোগে অতি মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ী চিনি চুন দিয়ে
তৈরি করছে খেজুরের গুড়। এক মন রসের সাথে দেয়া হচ্ছে অর্ধেকই চিনি। জেলা প্রশাসক আব্দুল লতিফের নির্দেশে জেলার কয়েকটি গ্রামে এমন কারখানায় অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। এর নেতৃত্ব দেন সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ অভিযানে শিবালয়ে এক ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয় এবং 50 কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়। এই সাথে শেষ করবো এশিয়া নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরেকবার। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশগ্রহণ। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু। নীলফামারীতে সড়কে প্রাণ গেছে ইপিজেড কর্মীর। এবং শেষ সময় জমজমাট রংপুর সিটি নির্বাচনের প্রচার প্রচারণা। বাক যুদ্ধ ও গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।